আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমে শুনুন লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিকের শতভাগ শিক্ষক বিদ্যালয়ে উপস্থিতি থাকার নির্দেশ। আমেরিকার উপহারের ফাইজার বায়োএনটেকের 10 লাখ ডোজ করোনা টিকা আসছে 30 আগস্ট। কোভ্যাক্সের আওতায় আসছে এই টিকা, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আফগানিস্তানে নতুন সরকারের 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। গুলাগা অর্থমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও নাজিবুল্লাহ গোয়েন্দা প্রধান মনোনীত। ফের শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের ড্রিমলাইনের সিলেট দুবাই সরাসরি ফ্লাইট। 3 সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে ছেড়ে যাবে ফ্লাইটটি। সিলেটে করোনায় মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে 4 অঙ্কে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন 1005 জন, আক্রান্ত শনাক্ত 51,500-এরও বেশি। করোনা টিকা নিয়ে জটিলতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের চালু করা হয়েছে হেল্প ডেস্ক। টিকা বিষয়ক সাধারণের তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে এই ডেস্কে। দেশে করোনায় 8 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 5,249। সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মৌলানা অ্যাডভোকেট রশিদ আহমেদের দাফন সম্পন্ন। গোলাপগঞ্জে জানা যায় দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষের অংশগ্রহণ। সিলেটে বসতগড় থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত। 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় সৌদি আরবে আওয়ামী ফাউন্ডেশনের মক্কা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষক উপস্থিতি থাকতে বলা হয়েছে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলার উপযুক্ত রাখতে মাউসি থেকে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল বলেন, সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সহকারী উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের 1 সপ্তাহের মধ্যে সমস্ত বিদ্যালয় পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সহকারী শিক্ষা কর্মকর্তারা যদি সমস্ত বিদ্যালয় পরিদর্শন না করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চলতি বছর করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। ইতোমধ্যে 8,000-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা বিদ্যালয়গুলো যেন এডিসের প্রজনন ক্ষেত্র না হয়ে ওঠে সে ব্যাপারে সতর্ক আছে সরকার। এ ব্যাপারে আলমগীর মনসুরুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই না বিদ্যালয় বন্ধ থাকুক। বিদ্যালয় বন্ধ থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে, তাই শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র বলেছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের টিকা দেওয়া প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় টিকার আওতায় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80% বেশি শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে করোনা সংক্রমণ 5% নিচে নেমে না আসা পর্যন্ত স্কুল পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। সে হিসেবে স্কুলে ছুটি আরেক দফা বাড়াতে পারে। আমেরিকার উপহারের ফাইজার বায়োএনটেকের 10 লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী 30 আগস্ট দেশে আসছে। টিকা বিতরণের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় এসব টিকা আসবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। এর আগে গত 31 মে কোভ্যাক্স থেকে ফাইজারের 1,620 ডোজ টিকা দেশে পৌঁছায়। ওই দিন রাত 11:15 দিকে এমিরেটস এয়ারলাইন্সের EK582 ফ্লাইটে টিকাগুলো দেশে পৌঁছে। মাইদুল ইসলাম প্রধান জানান, আগামী 30 আগস্ট সন্ধ্যা 7:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও 10 লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও 60 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ভ্যাকসিনের অংশ হিসেবে 30 আগস্ট 10 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। এদিকে ফাইজারের ভ্যাকসিনের পূর্ণ অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। বিষয়টিকে মাইলফলক উল্লেখ করে যারা এখনও নেননি তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স আল জাজিরা। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর মঙ্গলবার তালেবান তাদের নতুন সরকারের 2 জন মন্ত্রী ও নতুন গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে। আফগান বার্তা সংস্থা পাজহকের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স ও আল জাজিরা জানায়, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম, আর গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজিবুল্লাহকে। এছাড়া কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে, আর রাজধানীর মেয়র হয়েছেন হামদুল্লাহ নোমানি। এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে। তালেবান কাবুলে ঢোকার পর গভর্নর দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরেসোরে। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও হাই কাউন্সিলর ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ কাবুলে দফায় দফায় তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শনিবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক শেষে আবদুল্লাহর কার্যালয় জানায়, উভয় পক্ষ দেশের বর্তমান নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সমঝোতা নিয়ে মতবিনিময় করেছেন। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কারজাই এবং আবদুল্লাহ কাবুলে তালেবান নেতৃত্বের বেশিরভাগ নেতার সঙ্গে বৈঠক করে অংশগ্রহণমূলক সরকার নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হয়নি। রয়টার্সকে এক জ্যেষ্ঠ তালেবান নেতা বলেন, নতুন সরকার কেমন হবে সেপ্টেম্বরের মধ্যে সেই ঘোষণা দেওয়া হবে ধারণা করা হচ্ছে। আগামী 31 আগস্ট মার্কিন সহ সব বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় আছে তালেবান। সূত্রের বরাতে আফগান গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, তালেবান এবং অন্যান্য আফগান রাজনৈতিক নেতা নতুন সরকার গঠন নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। তবে সরকার গঠনের প্রধান যে ইস্যু সেটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এদিকে আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা করতে শনিবার কাবুলে পৌঁছেছেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লা বারাদার। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান। এবার সিলেট দুবাই রুটে সপ্তাহে একদিন চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অত্যাধুনিক ফ্লাইট। প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে বুয়িং 787-800 ফ্লাইটটি সিলেট ছেড়ে যাবে। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার সজলকান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, 3 সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের অত্যাধুনিক বুয়িং 787-800 ফ্লাইট। এটি ড্রিমলাইনার এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হবে। এতে সিলেট দুবাই রুটে বিমানযাত্রীদের ভোগান্তি অনেক কম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 4 অঙ্কে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন 1005 জন, আর করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 51,500-এর বেশি। যদিও ইতোমধ্যে এই আক্রান্তের মধ্যে প্রায় 41,500 হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু আক্রান্ত শনাক্ত ও সুস্থতার দিক দিয়ে বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সিলেট জেলা। বাকি 3 জেলার অবস্থা প্রায় সমান। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন। নতুন এই 9 জন সহ বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ায় 1005 জনে, যার মধ্যে কেবলমাত্র সিলেট জেলায় মারা গেছেন 820 জন। বাকি 185 জনের মধ্যে মৌলভীবাজারের 70 জন, সুনামগঞ্জের 69 জন ও হবিগঞ্জের 46 জন রয়েছেন। এদিকে গেল কয়েকদিন থেকে সিলেট বিভাগে আগের চেয়ে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের সংখ্যা কমেছে। গেল 24 ঘণ্টায় সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগী শনাক্ত হয়েছেন 204 জন, এর মধ্যে সিলেট জেলার 123 জন রয়েছেন। গেল 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা আক্রান্ত শনাক্তের হার ছিল 14.73%।
আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 51625 জন। এর মধ্যে সর্বোচ্চ 31904 জন আক্রান্ত হয়েছে সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 5967 জন, মৌলভীবাজারের 7549 জন ও হবিগঞ্জের 6205 জন রয়েছেন। এদিকে গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 575 জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে 41335 জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 387 জন করোনা রোগী। সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে করোনার টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত এ হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সব ধরনের তথ্য সেবাদান চালু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে এক তথ্যটি জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়ম বহির্ভূতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-19 টিকা গ্রহণ করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্ক্যান করাননি বা করতে পারেনি, তাদেরকে জরুরি ভিত্তিতে নগর ভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া কোভিড-19 টিকা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে এবং কোনো সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-19 টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক নগরবাসীকে সহযোগিতা করবে। বর্তমানে নগর ভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্ম টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কয়েকদিনের ধারাবাহিকতায় দেশে গেল 24 ঘন্টায় করোনাভাইরাসের মৃত্যু আরও কমেছে। এ সময়ে মারা গেছেন 114 জন, যা 8 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে 29 জুন 112 জনের মৃত্যু হয়, তারপরের দিন 115 জনের মৃত্যু হয়, এরপর মৃত্যুর সংখ্যা আর এত নামেনি। এদিকে গেল 24 ঘন্টায় একদিনে শনাক্ত হয়েছেন 5249 জন আর সুস্থ হয়েছেন 8907 জন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 34708টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 5249 জন। নমুনা পরীক্ষায় দৈনিক শনাক্তের হার 15.12% আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 14,72,964 জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার 16.89%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 56 জন ও 58 জন নারী, আর এ পর্যন্ত মোট মারা গেছেন 25,513 জন। অন্যদিকে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন 8,907 জন। মোট সুস্থ হয়েছেন 13,81,763 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে জানাজার নামাজ শেষে তার বাড়ির পাশে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মৌলানা রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহিয়া আহমদ। এর আগে বিকাল 3:30টায় এমসি একাডেমি মাঠে নেওয়া হয় অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমেদের মরদেহ। জানাজার পূর্ব সময়ে রশিদ আহমদ নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা। মৌলানা রশিদ আহমেদের জানাজার নামাজে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজারো মানুষ অংশ নেন। সোমবার সকাল 11:00টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট মৌলানা রশিদ আহমদ।
করোনা আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। সিলেটে বসতগড়ের ভেতর থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমার ঝালুপাড়া এলাকার 163 নং বাসা থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা তক্ষকটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্র জানায়, প্রায় 400 গ্রাম ওজনের 6 থেকে 7 ইঞ্চি লম্বা এই তক্ষকটি ঝালুপাড়া এলাকার 163 নং বাসায় ঢুকে পড়ে। তক্ষকটি দেখে ওই ঘরের গৃহকর্তী অন্যদের জানালে স্থানীয়রা বন বিভাগ কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে সিলেট বন বিভাগের কর্মকর্তারা ওই বাসায় গিয়ে তক্ষকটি উদ্ধার করেন। ওই বাসার লোকজন জানান, গত রবিবার সকালে তাদের ঘরে তক্ষকটি ঢুকলে তাকে বন্দি করা হয়। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তক্ষকটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী এখানে যে এখন আপনারা উদ্ধার করছেন, ডিওবসারের নির্দেশ, ডিওবসারের কিছু আমি জানাইছি, ডিওবসারের নির্দেশে আমরা এখন খাদিমনগর জাতীয় উদ্যানে এটা অবমুক্ত করব আপনাদের সামনে। 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌদি আরবের মক্কায় দোয়া ও আলোচনা সভা করেছে আওয়ামী ফাউন্ডেশন মক্কা শাখা। সোমবার রাতে মক্কার স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে সেলিম আহমদ ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান কাশেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন হাবিবুল্লাহ সদাগর, শমশের আলম ও রফিকুল ইসলাম। এতে বক্তব্য দেন হাসান জসিম, জসিমউদ্দিন হেলাল, শামসুল হক, শাহজাহান সুলাইমান, আব্দুল মতিন, ইব্রাহিম চৌধুরী বিল্লু, মোহাম্মদ নাসির, মোহাম্মদ সিরাজ সহ আরও অনেকে। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।